অনেক অনেক ছবি বলেছি ওই জন্য। শুভ সন্ধ্যা। আসলে আজকের ক্যাপশনটার সাথে আমি যখন বলতে উঠছি তখন সজলের পাক্যবর্তটা একদম অ্যাপসেন্ট। প্রথমেই কোনো ঘড়ি দেখছি, মানে বিগ ব্রাদার ইজ ওয়াচিং, প্রথমেই জানিয়ে দিল যে রাষ্ট্র ওয়াচ করছে, তার জন্য সজলকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আর সৃজন আমার ছোট ভাই, মানে কর্ণাটকে আমি যে বিধানসভার ভোটার, সৃজন সেখানেই বাসিন্দা। আমার রাজনীতির সাথে ওর রাজনীতির কয়েক যোজন তফাৎ, কিন্তু আমি ওর বক্তব্যের খুব ভক্ত। আমি মন দিয়ে সৃজনের বক্তব্য শুনছিলাম। তো সৃজনের বক্তব্যে চমস্কি থেকে রামসি থেকে শুরু করে আমি রোজা লুক্সেমবার্গটা কথা শুনতে পাইনি, বিরোধীকে বলতে দাও। তো আমি সৃজনের কাছে ছোট্ট একটা প্রশ্ন রয়েছিল, আমি আমার কথায় যাবো আজকের মূল সাবজেক্টে। তো সৃজন একটি চিড়িয়াখানার উদাহরণ দিল, খুব সুন্দর উদাহরণ, যে আকবর, সীতা ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে আমার অনুপ্রেরণায় চলে গেল। তো সেইটা দেখে আমি আজকে একটা অনুপ্রেরণা পেলাম। সম্ভবত ওই যখন ওই 60 জন MP কথা হচ্ছে তখনকার সময়, তখন অনুপ্রেরণা ছিল আলেকজান্ডার সকুরভ। সম্ভবত সীতা, আমি যদি ভুল না করি, সিনেমা তৈরি করেছিলেন, বিশ্ববিখ্যাত সিনেমা, সিনেমাটার নাম ছিল টরাস। সেই সিনেমাটা ইরাজ্যে প্রদর্শন করা যাবে না, কারণ সেই সিনেমায় দেখানো হয়েছে মানে ভগবানে বিশ্বাস করেন না, কিন্তু লেনিন ভগবান, এবং ভগবান যেহেতু জৈন বিশ্ব থাকতে পারে না, তার জন্য লেনিনকে কেন পশ্চাতে দেখানো হয়েছে, তার জন্য সিনেমা দেখানো যাবে না, এবং লন্ডন থেকে সিনেমা তুলে দেওয়া। একটা উদাহরণ, আমি জানি না সেটা কার অনুপ্রেরণায় হয়েছিল, তদানীন্তন সংস্কৃতি সম্পন্ন মায়াকরণকে অনুবাদ করা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা কতটা ছিল আমি জানি না, সেটা ওপেন ফোরামে আমরা আলোচনা করবো। এবং শুধুমাত্র ওই একটা উদাহরণ নয়, সঞ্চারিকা যেভাবে বললেন, উইন্টেল প্রিন্টার থেকে শুরু করে এমনকি হলদি একটা হল ছিল, মঞ্জুর শ্রী বলে একটা হল, তখন মিঠুন চক্রবর্তী বর্তমানে যিনি মাঝে মাঝে সবল এক ছোট ছবি ডায়লগ দিচ্ছেন, তার একটা সিনেমা চলছে, তখন নন্দীগ্রাম পর্যায়ে লক্ষণ শেখ ওনাদের দলে তখনকার সাংসদ সিনেমাকে প্রদর্শন বন্ধ করে দিয়েছে। তো এই লিগাসি বহন করে করেই আমরা এই রাষ্ট্রযন্ত্র কখন কিভাবে তা হলো সৃজন একটা জিনিস স্বীকার করেছে, হ্যাঁ বামফ্রন্টের সময়ও নিশ্চিতভাবে বিচিত্র পুলিশ হওয়ার সময়, কিন্তু বামফ্রন্টের সময় পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে ইতর বিশেষ পার্থক্য রয়েছে, কারণ বামফ্রন্ট একটা অন্য ধরনের ভাবধারা, একটা ঘরানা, একটা আদর্শ, বাকি সবার কোনো আদর্শ নেই, বাকি সবাই খারাপ। আমার মনে হয় এই জায়গাটাকে বড় লঘু করে দেখা হবে, শাসক সেই ক্ষমতায় যখন থাকে তার নিজস্ব কিছু প্যারামিটার থাকে, তাকে রাষ্ট্রযন্ত্র চালাতে গেলে নিশ্চিতভাবে কখনো কখনো কোনো না কোনো স্টেপ নিতে হয়, সেই স্টেপ পছন্দ হতে পারে না হতে পারে। কিন্তু আজকের আলোচনাটা হচ্ছে কি বলবো কি শুনবো ঠিক করে দেবে রাষ্ট্র, এই বলার পরিসর কতগুলো। একটা হচ্ছে প্রাইভেট ডোমেন, আমি আমার ব্যক্তিগত পরিসরে কার সাথে কি কথা বলবো, মানে ধরুন সৃজনের সাথে আমার শত বিরোধ রয়েছে, কিন্তু আমি রাতে সৃজনকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ সৃজন তুই যে এটা বললি, এইটা কোন বইটা থেকে তুই পড়েছিস, সেটা আমার ব্যক্তিগত পরিসর। বা সজল, আমরা দুজনে কর্পোরেশনে দুই বাজেট অধিবেশন, আজকে বাজেট পেশ হয়েছে পুরসভা, পরশুদিন আমি আর সজল দুজনেই বাকযুদ্ধে জড়াবো, আমি আমার মতো করে আমার দলের পক্ষে বলবো, ও আমার দলের মতো বলবো। কিন্তু যদি কর্পোরেশনের কোনো ইস্যু হয় যেটা জনস্বার্থের ইস্যু, যেটাই কলকাতার মানুষের সুরা হবে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা ক্লাবসিলা ক্লাবগুলোর বসে আলোচনা করতে পারি, গণতন্ত্র আমাদের এই শিক্ষাই। কিন্তু সেই ব্যক্তিগত পরিসরটা যখন রাষ্ট্রের নজরদারির মধ্যে, সার্ভেলেন্সের মধ্যে চলে আসে, তখন এখানে এইভাবে সিসিটিভি নেই, কিন্তু আজকে যেখানে যান সিসিটিভির মনিটারিং, সেটা ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে, কিন্তু রাষ্ট্রের মনিটারিংটা যখন এভাবে আসে যে বিরোধী দলের নেতা নেত্রীরা কি কথা বলছে, শুধু তাই নয় এমনকি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মিনিস্টার কি কথা বলছে সেটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনিটর করে, এবং সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হয় যে কেন্দ্রীয় সরকার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছে কি করেনি, তখন সুপ্রিম কোর্টে এফিডেভিট দিতে বারণ করে কেন্দ্রীয় সরকার, এবং আজ অব্দি জানা যায় না সুপ্রিম কোর্টকে তারা উত্তরটা দিল না, যে উত্তর বারংবার দেশের পার্লামেন্টে বিরোধী দল চেয়ে এসছে যে রাষ্ট্র মনিটরিং করেছে কিনা ব্যক্তিগত স্পিয়ারে ব্যক্তিগত। কদিন আগে আমরা দেখেছিলাম 27 জন সাংসদের নাম এসেছিল, যাদের এই পরম জয়দা বলছিলেন অ্যাপেলের একটা নিজস্ব মেকানিজম আছে, আইফোনে এটা করা যায় না, সেই আইফোন পর্যন্ত হ্যাক করার জন্য তাদের কাছে অ্যালার্ট মেল এসেছিল। সেটা নিয়ে যখন পার্লামেন্ট তোলপাড় হয়, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এর উত্তর দিতে
দ্বিধাবোধ করে শুধু তাই নয়, এর উত্তর দিতে প্রকাশ্যে তারা অপারগ সেই কথা জানিয়ে দেবে। অর্থাৎ প্রাইভেট ডোমেন যেটা, সেখানে রাষ্ট্রের নজর নাই। দ্বিতীয় আসছে মিডিয়া, যে কি বলবো কি শুনবো। এটা তো ঘটনা আজকে একটা কয়েনে এসে গেছে বাজারে, গদি মিডিয়া। এবং এইটার জন্য মূলত যেই মানুষটা অনেকাংশে এই টার্মটাকে সারা ভারতবর্ষে পপুলার করেছেন তার কথা অরঞ্জয়দাও বলেছেন, যে একজন সাংবাদিক যাকে কিনতে না পেরে একটা গোটা চ্যানেল, এই যে সৃজন বলছিল আদানি এবং আম্বানি, তার বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না আদানির বিরুদ্ধে, একজন সাংবাদিকের কণ্ঠ রোধ করা যাচ্ছে না বলে, রবীশ কুমারের বক্তব্যকে শেষ করে দেওয়া যাচ্ছে না বলে একটা গোটা সংবাদ মাধ্যম কি করে কিনে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। আমরা এই মিটিংয়ের সময় সাম্প্রতিক কিভাবে প্রণয় রায় তাকে সস্ত্রীক এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গিয়ে কার্যত গৃহবন্দী করে রেখে বাধ্য করা হয় চ্যানেলের সম্প্রসারণে প্রভাব বিস্তার করতে, সেটা সাম্প্রতিক অতীতে এরকম উদাহরণ একটা নয়, একাধিক উদাহরণ। অরঞ্জয় দা ইউটিউবের কথা খুব সঠিকভাবে বলছি, কিন্তু শুধু ইউটিউব কেন, ফেসবুকে আপনি দেখবেন, ফেসবুকে আপনি যদি কোনো পোস্ট করেন, এমনি একটা ছবি পোস্ট করলেন, আপনি বিয়ে বাড়িতে খেতে গেছেন, অনেক লাইক আছে। যেই মুহূর্তে অ্যালগোরিদমে সেই পোস্টার মধ্যে বিজেপি, কেন্দ্র, সরকার ইত্যাদি কোনো শব্দ ঢুকে যাচ্ছে, সেই মুহূর্তে আপনার পোস্টের রিচটা। টুইটারের এক সিইও জ্যাক ডোর্সি তাকে বারবার কেন্দ্রীয় সরকার সমন পাঠিয়েছে, কারণ তখন দিল্লির কৃষক রাজ থেকে দেড় বছর আগে যখন সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন করছিলেন, কৃষক আন্দোলন নিয়ে কোনো খবর করা যাবে না এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছিল টুইটার। টুইটার শুনেন, কারণ তাদের নিজস্ব পলিসি ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেই জায়গা থেকে তারা সেটাকে মান্যতা দিতে রাজি হননি বলে জ্যাক ডোর্সিকে বারবার পর্যন্ত তারা ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা আলোচনা করছি, আমার মনে হয় এর থেকে প্রাসঙ্গিক আলোচনা আর কিছু হবে। হ্যাঁ, নিশ্চিতভাবে সব সরকারের কিছু কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হয়, আমাদের সরকারের নিশ্চিতভাবে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, যে জায়গায় সমালোচনা করবার নিশ্চিতভাবে সমালোচনা হয়েছে এবং হচ্ছে। কিন্তু আপনি বলুন পশ্চিমবঙ্গের সরকারে, আমি নিজেই একটা উদাহরণ দিচ্ছি, যখন কেরালা ফাইলস নিয়ে কথা উঠেছিল, ভুলে গেছে এটা বলতে, আমি বলছি হ্যাঁ কেরালা ফাইলসে সমালোচনা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমরা ভেবেছিলাম এই সিনেমাটা সামনে আসবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা সাম্প্রদায়িক সাংস্কৃতিক জায়গা তৈরি হবে যেটা পশ্চিমবঙ্গের জন্য সুস্থ হবে, কারো কারোর মধ্যে সেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আঘাত লেগেছে নিশ্চয়ই, সেটা নিয়ে বিতর্কের অবকাশ আছে, এবং রাজ্যে তো বিতর্ক হচ্ছে, সমস্ত চ্যানেলে তো সেটা নিয়ে বিতর্ক হয়েছে, আমরা তো সেই বিতর্কে অংশগ্রহণ করেছি, আমরা বাক্যবাণে বিদ্ধ হয়েছি। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ দেখলাম ওই একই সময় একজন সাংবাদিক, তার নাম শ্যাম মীরা সিং, আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, সৃজন ভালো চিনে, কারণ সৃজনের জন্মস্থান সেখান থেকে খুব দূরে নয়, সৃজন বহুবার সংগঠনের সূত্রে গেছে, ভদ্রলোকের নাম শ্যাম মীরা সিং, একটা টুইট করেছিলেন তিনটি শব্দ, ত্রিপুরা ইজ বার্নিং, তার শাস্তি কি ছিল জানেন, ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, রাষ্ট্রদ্রোহিতার মামলা, একটা টুইট ত্রিপুরা ইজ বার্নিং, তার জন্য ছমাস জেল। এ রাজ্যের নারী নির্যাতন নিয়ে যারা সরব নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে কেন সমালোচনা করবে না সরকারের, একশো বার করবে। যখন উত্তরপ্রদেশে হাতরাস হয়েছিল, মালায়ালাম মনোরমার একজন সাংবাদিক সিদ্দিক কাপ্পান কভার করতে গিয়েছিলেন হাতরাস, কেন তিনি হাতরাস ইনসিডেন্ট কভার করতে গিয়েছিলেন, সেই জন্য সিদ্দিক কাপ্পানকে ইউএপিএ দেওয়া হয়, এবং দেড় বছর ইউএপিএ মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় একজন সাংবাদিককে জেল। মধ্যপ্রদেশের বিজেপির এমএলএর বিরুদ্ধে খবর করায় আমরা দেখেছি একসাথে ১৪ জন সাংবাদিককে অর্ধনগ্ন করে জেলের মধ্যে, সারা রাত জেলের মধ্যে আটকে রেখে পেছানো। আবার এই একই সময় যখন একদল ধর্মীয় উন্মাদ তাদের মনঃপুত সাংবাদিকতা না হওয়ায় এদেশের মুখে গৌরী লঙ্কেশ আমরা দেখতে পাই, আমি আমার দলের সঙ্গে তাদের বিন্দুমাত্র মিল, আমাদের দলের মতাদর্শের বিরোধ, নিউজ ক্লিকের প্রবীণ প্রকাশ, তাদের অবস্থা কোথায়? আজ পর্যন্ত তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেলবন্দী, কারণ স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি নিদান দিয়েছেন যে নকশাল বা মাওবাদী সে পেন নিয়ে আসুক বা রাইফেল নিয়ে আসুক, তার সাথে ইকুয়াল ট্রিটমেন্ট।
অর্থাৎ আপনার হাতে যদি কলম থাকে, আপনি যদি সরকার বিরোধী লেখা লেখেন, আপনি যদি আদিবাসীদের পক্ষে জল জমি জঙ্গলের লড়াইয়ের পক্ষে কথা লেখেন, তাহলেও আপনার সাথে ইকুয়াল ট্রিটমেন্ট করা হবে। আমি উগ্রপন্থায় বিশ্বাসী নই। আমি ছত্তিশগড় দাঁতেওয়ারার যারা বন্দুক হাতে নিয়ে পুলিশ খুনে রাজনীতি করে, আমি তার সাথে মতের সাথে বিশ্বাসী নাই হতে পারি, কিন্তু যদি তার মতকে সমর্থন করে কেউ কলাম লেখেন, তাহলে সেই কলামকে আমি রাজনৈতিক ভাবে কাউন্টার করব, তাকে পলিটিক্যালি শেষ করে দেওয়ার জন্য আমি রাষ্ট্রকে ব্যবহার করায় বিশ্বাসী নই। আজকে ভারতবর্ষ আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে তাই প্রশ্ন করতে হবে রাষ্ট্রজন, যে আমি কি দেখব, কি করব, কি শুনব। জায়গাটা শুধু এখানে দাঁড়িয়ে নেই, তার সাথে কি খাবো, কি পরব। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ওর পরিধেয় বস্ত্র দেখে ও উগ্রপন্থী কিনা বুঝতে পারে। আমাদের এই রাজ্যের বুকে বিজেপির যিনি পর্যবেক্ষক ছিলেন, তিনি বলেছেন বাংলাদেশি সম্পর্কে এই কদিন আগে বড়রা আন্দোলন করেছিল ব্যাঙ্গালোরে, সম্ভবত একটি এরাজ্য থেকে যাওয়া পরিবার, তারা বাংলা ভাষায় কথা বলে এবং মাছ খায়, মতলি খর বাঙালি হয়, তাই জন্য তারা বাংলাদেশি বলে দাগিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সজলের দলের নেতা কৈলাস বিজয়বর্গীয় তিনি বলেছেন ও পোহা খাতা হ্যাঁ বাংলাদেশি, মানে চিনে খেলে বাংলাদেশি, পলাশ অধিকারীর ফ্যামিলি, সঠিক, চিনে খেলে সে বাংলাদেশি, মাছ খায় তাই মছলি খোর বাংলাদেশি। কদিন আগে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে, ভালো কথা, ভগবান রাম আমাদের হৃদয়ে থাকেন, খুব ভালো কথা। হর মন্দির কো রাম মন্দির বানানা করে গেছে পরিচিত, সারা বাংলার সব মন্দিরকে রাম মন্দির বানানো। আমার বাংলায় তো মা তারা পুজো হয়, তারা আমার তারাপীঠে মায়ের পুজোয় মাছ ভোগ দেওয়া হয়, শিলিগুড়িতে কালীঘাটে কালী কালী মন্দিরে সেখানে পাঠার মাংস ভোগ দেওয়া হয়, আপনি পারবেন তো? ভারতবর্ষের মূল ধারণা, মূল কনসেপ্টটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আপনি সেই বৈচিত্র্যটাকে ভেঙে এক দেশ, এক ভাষা, এক জাতি, এক নিশান, এক দলের রাজনীতি কায়েম করতে চাইছেন। আপত্তির জায়গাটা এখানে, কে কি খাবে, কার বাড়ির ফ্রিজে কি খাবার রাখা থাকবে, সেটা চিকেন হতে পারে, মাটন হতে পারে, অন্য কিছু হতে পারে। তার জন্য উত্তরপ্রদেশ আর দিল্লির বর্ডারে একটি ছেলে, তার নাম মোহাম্মদ আকলা, তার বাড়ির ফ্রিজ খুলে ডিপ ফ্রিজার থেকে মাংস বের করে তাকে বলাচ্ছে তুই মাংস খাচ্ছিস, তাই জন্য তাকে পিটিয়ে খুন করে ফেলা যায়। এই ভারতবর্ষ কি আমরা চেয়েছি? আজকে ভারতবর্ষের মানুষকে এই জায়গায় চিন্তা করতে হবে। এই লড়াইটা কিন্তু হিন্দু মুসলমানের নয়, যেদিনকে মুসলমান থাকবে না সেদিনকে লড়াইটা হবে ব্রাহ্মণ, সেদিনকে লড়াইটা হবে কে শূদ্র, কে নিচু জাত, কে উঁচু জাত, যেটা ইতিমধ্যে আমরা হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের বহু জায়গায় আমরা দেখতে পাই। আজকে এই যে ভারতবর্ষের বৈচিত্র্য, সেই ডাইভার্সিটিটাকে যারা নষ্ট করে দিতে চাইছে, তারা চাপাতে চাইছে এক ভাষা, তারা চাপাতে চাইছে এক খাদ্যাভ্যাস, এক নিরামিষ খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে, এক ভাষায় কথা বলতে হবে, নইলে পরে তুমি দেশ। আমি খুব পরিষ্কার ভাবে বলছি, একটা হচ্ছে পার্সোনাল স্পিয়ার, যেটা আমার ব্যক্তিগত চর্চা, যেখানে সবাই বলেছেন হাতে মোবাইল ফোনের কথা, সত্যি কথাই হাতে মোবাইল ফোন গর্ব করছিল যে এটা দিয়ে ওই করলো দুনিয়া উত্তীর্ণ, একসময় বিজ্ঞাপনে ছিল হিন্দিতে বললাম বলে রেগে যাবেন না, মাফি মানতাম অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গর্বকে বলি, সত্যি কথাই সেই মোবাইল ফোনের উপর আধিপত্যবাদ, অর্থাৎ রাষ্ট্র নজরদারি করছে আমি কার সাথে কথা বলছি, আমি কি বলছি, কেন বলছি, কি উদ্দেশ্যে বলছি, যেটা আমার প্রাইভেট ডোমেন, সেই গোপনীয়তা অধিকার আমাকে সংবিধান দিয়েছে সেটা ধ্বংস করছি। দ্বিতীয় কথা, আমি সংবাদ মাধ্যমের সাথে কি কথা বলছি বা সংবাদ মাধ্যম কি বলবে সেটা ঠিক করে দেওয়া, সেন্সর করে দেওয়া, মনিটর করে দেওয়া, কারণ সংবাদ মাধ্যম নইলে চালাতে পারবে না। যেরকম ভাবে আমরা দেখেছি বহু সংবাদ মাধ্যম, এখন তাই রয়েছে, বিশেষ করে ইউটিউবের জন্য, যে রাষ্ট্রের মনোকৃত খবর না হলে আগামী দিন তাদের ইউটিউব চ্যানেলগুলোকে রাষ্ট্র বন্ধ করবার জন্য উদ্যোগ নিয়েছে। একইভাবে যারা কর্পোরেট চ্যানেল তারা বাধ্য সর্বভারতীয় স্তরে, যার জন্য দেখেন না কদিন আগে যখন পার্লামেন্টের ঘটনা, এবার আসছি সেই প্রসঙ্গে, একটা হচ্ছে ব্যক্তিগত স্পিয়ার, একটা হচ্ছে সংবাদ মাধ্যম স্পিয়ার, আরেকটা হচ্ছে যেখানে আইন প্রণয়ন, অর্থাৎ সংসদ, আইনসভা, সেটা রাজ্যের বিধানসভা হতে পারে, দেশের লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, যেখানে বিরোধীরা তাদের কথা বলবে, যে রোজা লোকসভাকে কথা দিয়ে শুরু করেছিলাম যে বিরোধীকে বলতে দাও, বিরোধীর বলার জায়গা হচ্ছে আইনসভা, হাউস বিলংস টু অপোজিশন,
সে আইন সভায় যখন বিরোধীরা বক্তব্য রাখবেন, কি নিয়ে বক্তব্য রাখবেন? আদানি ইস্যু, যারা বলছেন যে মেক ইন ইন্ডিয়া, অথচ দেখা যাচ্ছে যে বিমানবন্দরগুলো আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে সেই বিমানবন্দরগুলো আদানির শরীক পার্টনার হচ্ছে চাইনিজ সঙ্গে, সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন আদানির শেয়ার অনৈতিকভাবে বাড়িয়ে দেখানো হয়েছে এবং তার ফলে দেশের রাজস্বে কোটি কোটি টাকা গুণাগার হয়েছে, লস হয়েছে, সেইটা যখন বলা হচ্ছে, তখন পার্লামেন্টে যাতে আদানিকে নিয়ে আলোচনা করা না যায়, তার জন্য দুটো সংসদ পক্ষ থেকে 146 জন সংসদকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে সমস্ত বিরোধী দল মিলিয়ে বহিষ্কার করে দেওয়া। আমরা তাই আপনাদের কাছে, আজকে যে দর্শক মন্ডলী রয়েছে, আমি আপনাদের কাছে খুব পরিষ্কার করে বলতে চাই যে আজকে সমাজের সবকটা জায়গা, একটা আপনার ব্যক্তিগত জায়গা, একটা সমাজ মাধ্যমের জায়গা, একটা হচ্ছে আইন প্রণয়নের জায়গা, অর্থাৎ আপনি যেখানেই কথা বলবেন সেখানেই বিগ ব্রাদার ইজ ওয়াচিং। রাষ্ট্র আপনার জন্য অপেক্ষা করে রয়েছে তার মনিটর, রাষ্ট্র ঠিক করে দেবে আপনি কি বলবেন, আপনি কেন বলছেন, আপনি কতটা বলবেন, আপনি কি খাবেন, আপনার ধর্ম কি হবে, আপনার পরিচ্ছদ কি হবে, আপনার খাদ্যাভ্যাস কি হবে, আপনার যাপন কি হবে, বা আপনার আনুগত্য কার প্রতি থাকছে, সেটাও রাষ্ট্র ঠিক করে দিচ্ছে। আজকে এই ভয়ঙ্করতম জায়গায় এসে 2024 সালে যে দল তারা দাবি করছে তারা নাকি 400 বেশি আসন নিয়ে দিত, আজকে দেশের গণতন্ত্র, যে গণতন্ত্র, যে মুহূর্তবাদের চর্চা আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আগামী দিন সেই অধিকার সুরক্ষিত থাকবে কিনা সেই নির্ধারণ কিন্তু 2024 এর নির্বাচন। ভারতবর্ষ আগে দেখেছি যখন কোন প্রধানমন্ত্রী কোন বিদেশ সফরে যেত তার সাথে শিল্পপতিরা যেত, ভারতবর্ষ এই প্রথম দেখলো একজন শিল্পপতি একটা প্রধানমন্ত্রী খুশি রাখার ক্ষমতা রাখেন, যে শিল্পপতির বিরুদ্ধে কোনো মন্তব্য করতে আসলে গোটা পার্লামেন্টকে বিরোধী দলকে বহিষ্কার করে দেওয়া যায়। একটা সময় হিটলারের জার্মানিতে এই একই কায়দায় গোটা বিরোধীকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, গোটা বিরোধীদের কার্যত ঘর বন্দি করে রাখা হয়েছিল। এদেশের বুকে এমার্জেন্সি এসছে, এমার্জেন্সির বিরোধিতায় সবাই সরব হয়েছিল, সারা ভারতবর্ষে কংগ্রেসের বিরোধিতা, কিন্তু সেটা ঘোষিত এমার্জেন্সি ছিল, আর আজকের অঘোষিত এমার্জেন্সি ঘোষিত এমার্জেন্সিকেও ছাপিয়ে গিয়েছে। তাই আজকে সমস্ত মানুষকে, যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, এমনকি বিজেপির মধ্যে অনেক মানুষ রয়েছে, এমনকি বিজেপির মন্ত্রীদের মোবাইল সার্ভেলেন্সে পেগাসাস সার্ভেলেন্সের আওতায় এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা ভারতবাসীকে একটা জায়গায় আসার প্রয়োজন রয়েছে, যেখানে ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা। আমার আপনার রাজনৈতিক লড়াই থাকবে, মতাদর্শের লড়াই থাকবে, কিন্তু সেই লড়াইটা রাষ্ট্র ঠিক করে দেবে না কে কোথায় কার সাথে লড়বে বা কে কতটা সিরিয়াল পাবে। রাষ্ট্র রাষ্ট্রের নির্ধারক জায়গায় থেকে কল্যাণকামী রাষ্ট্রের ভূমিকায় থাকবে, রাষ্ট্র দমনমূলক নিপীড়নকারী রাষ্ট্রের ভূমিকায় আমরা আমাদের দেশকে দেখতে চাই না। আজকে দাঁড়িয়ে 2024 যখন একটা টার্নিং পয়েন্টের মুখে গোটা ভারতবর্ষই সন্ধি করে দাঁড়িয়ে রয়েছে, তখন ভারতবর্ষের যুব সমাজকে, আগামী প্রজন্মকে এই কলটাই নিতে হবে যে এই সার্ভেলেন্স স্টেট আপনারা চান নাকি সত্যিকার ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে স্বাধীনতা আমার সংবিধান আমাদের দিয়েছে সেই সংবিধানকে রক্ষা করার জন্য আগামী নতুন ভারতবর্ষ চান, সেই সিদ্ধান্ত আপনাদের উপরে। আমি আর বক্তব্যকে নির্ধারিত করছি না, আমি নিশ্চিতভাবে আপনাদের প্রশ্ন নেব, আমি একটু বলে এই ফেজের মতো আমার বক্তব্য আমি সম্পূর্ণ